নমস্কার, তর্ক যুক্তি গপ্পে স্বাগত জানাচ্ছি। আমি আছি আপনাদের সাথে চন্দন দেবনাথ। আজকে তর্ক যুক্তি গপ্পে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, 3 তারিখের পর 3 মার্চ রাজ্যে নির্বাচন হয়েছে 2018 সালের 18ই ফেব্রুয়ারি। নির্বাচনের পর 3 মার্চ 3 তারিখ 3 মার্চ রাজ্যে এই নির্বাচনের ফল ঘোষণা হয়েছে। এর পরপরই যখন আমরা লক্ষ্য করি যে নির্বাচন উত্তর সন্ত্রাসী পরিস্থিতি, সে বিষয়ে আলোকপাত করব। তবে এরপর আরও কিছু ঘটনা আমাদের চোখে আসে এবং আপনাদেরও চোখে এসেছে যে বিভিন্ন পার্টি অফিস, বিভিন্ন ক্ষেত্রগুলোতে অস্ত্র পেয়ে পাওয়া এবং কোথাও বনে জঙ্গলে রাস্তার ধারে গর্ত খুঁজে পাওয়া, সব কিছু মিলিয়ে এগুলি কেন হচ্ছে? ঘুরিয়ে ফিরিয়ে এটাই বিষয়, এত অস্ত্রশস্ত্র এটা কোন যুদ্ধের তৈয়ারি হচ্ছিল, কোন যুদ্ধের জন্য তৈয়ারি হচ্ছিল ত্রিপুরা রাজ্য, এবং এই অস্ত্রশস্ত্রগুলো কার ছিল, এত অস্ত্রশস্ত্র কোন যুদ্ধের তৈয়ারি, এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে আছেন আজকে ডক্টর অশোক সিনহা। স্বাগত জানাচ্ছি অশোকবাবু। ডক্টর অশোক সিনহা বিজেপি মুখপাত্র, পাশাপাশি রাজ্যের একজন স্বনামধন্য চিকিৎসক, পেশায় একজন চিকিৎসক এবং বিজেপি মুখপাত্র হিসেবে আজকে কথা বলবেন আমাদের এই বিষয়গুলোতে, এত অস্ত্রশস্ত্র সেটা কোন যুদ্ধের তৈয়ারি হচ্ছিল। ঠিক এর পাশে আছেন একজন বরিষ্ঠ রাজনীতিবিদ, পাশাপাশি ফরওয়ার্ড ব্লক এর প্রতিনিধি, পাশাপাশি বামপন্থী দলগুলোর প্রতিনিধি এবং ফরওয়ার্ড ব্লকের ন্যাশনাল সেক্রেটারি, স্টেট সেক্রেটারি যিনি, শ্যামল রায়। স্বাগত জানাচ্ছি শ্যামলবাবু। নমস্কার। দুজন বিদ্যজন আমাদের পাশে আছেন এবং সম্মানিত অতিথি, দুজনকে নিয়ে আজকে তর্কযুক্তি গপ্প শুরু করতে যাচ্ছি। এত অস্ত্রশস্ত্র এগুলো কোন যুদ্ধে তৈয়ারি হচ্ছিল? নির্বাচনের পরে সন্ত্রাস, ঘর পোড়া, দরজা বাজার পোড়া, সেগুলো কেন হচ্ছিল, এই সব কিছুর পেছনে কারা ছিলেন? এবং যেখানে আমরা লক্ষ্য করি যে প্রতি রাজ্যে গণতান্ত্রিক পরিস্থিতিতে, গণতান্ত্রিক পরিস্থিতিতে ভোট হয়, গণতান্ত্রিকভাবেই মানুষ সরকার নির্বাচন করে, কেউ বিরোধী হয়, কেউ সরকার হয়, কিন্তু তারপরের ঘটনাগুলো, অগ্নিগর্ভ পরিস্থিতিটা কেন তৈরি হয়, এবং এই রাজ্যে বিভিন্ন পার্টি অফিস এবং বিভিন্ন সিটি অফিস, পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রগুলোতে অস্ত্রশস্ত্র কেন পাওয়া যাচ্ছিল, কেন ঘর পুড়েছিল, কেন দোকানপাট পুড়েছিল, সব কিছু মিলিয়ে আজকে কথা বলবো আমাদের দুজন অতিথিকে নিয়ে। প্রথমে যাব, শ্যামল রায় আছেন আমাদের সাথে, ওনার কাছে যাব যে উনি এই বিষয়ে কী রায় রাখবেন, এত অস্ত্রশস্ত্র পাওয়া যাচ্ছে বিভিন্নখানে, বিভিন্ন সিটি অফিসে, পার্টি অফিসে, এগুলো আসলে কোন যুদ্ধের তৈয়ারি করছিলেন বামপন্থী দলগুলো বা ওই সংগঠনগুলো? স্যার প্রথম হলো যে আপনি অস্ত্রশস্ত্রের কথা বলেছেন, আমি ঠিক জানি না কী ধরনের অস্ত্র পাওয়া গেছে বা কী ব্যাপারগুলো, এগুলো নিয়ে মানে বিতর্ক আছে আর কি। এটা লাঠি ছোটার থেকে আরম্ভ করে আর কিছু কিছু দেখানো হয়েছে, এটা যদি কেউ যদি থাকে এটা তো আইনের পথে, আমরা আমি মনে করি আইনের শাসন যেখানে আইন তার আইনের পথেই চলবে। যদি এরকম সত্যিই যদি কোনো শার্প ওয়েপন পাওয়া যায়, কোনো আগ্নেয়াস্ত্রের কথা শুনিনি, যদি এরকম কোনো ব্যাপার থাকে সেটা দেখতে হবে কী ব্যাপার। আবার এটা নিয়েও মানে যারা শ্রমিক সংগঠনগুলো তারা অভিযোগ করেছে যে এগুলো তাদের আগে রেখে দিয়ে তাদেরকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে। আচ্ছা, তো এগুলো তো তদন্ত সাপেক্ষ বিষয়, ঠিক এইভাবে একটা সরাসরি এইভাবে রায় দেওয়া যায় না, কিছু বলা মনে হয় তাহলে মানে এটা একপেশে হয়ে যাবে এই কথাটা বলতে গেলে। আর একটা কথা ঠিক যে হ্যাঁ ভালো যে কেউ না কেউ, শ্যামলবাবু এটা তো স্বীকার করছেন, কেউ না কেউ যুদ্ধের তৈয়ারি করছিল, সেটা যারা আমি তো সেটা বললাম, যারা যারা চুরি করে এখানে রেখে দিয়ে অন্যকে অভিযোগ অভিযুক্ত করছে, না সেটা যারা রেখে দিয়ে নিজেরা অন্যকে দোষ কাটা, আমি বলছি যে এটা একটা অভিযুক্ত উঠেছে। আচ্ছা, এটা তো তদন্ত সাপেক্ষ, এটা তো আমি বলতে পারবো না এখানে বসে এখনই এইভাবে যে এটাই হয়েছিল, এরকম ভাবে কোনো সিদ্ধান্তে আসা যায় না, সেই কথাটা বলছি আর কি। আর এটা নিশ্চিতভাবে যেই থাকুক এটা তো মানে একটা ক্রাইমই হবে, কেন অস্ত্র থাকবে, কেন অস্ত্র থাকার তো কথা না, কিন্তু এখন মানে কারা রেখেছে কী হয়েছে এটা তদন্ত করে পুলিশ দেখুক, এ হলো আমার কথা, হলো মানে এটা যে প্রশ্নটা উঠেছে আর কি। দুপক্ষ থেকেই তো এই অভিযোগগুলো আসছে, যে একদল বলছে যে আগে রেখে দিয়েছিল, আরেকদল বলছে যে আমাদের তো আমরা বুঝেই যাচ্ছি না এত মানে গত 10 দিন তার মধ্যে কেউ রেখেছে ভুলে, এইরকম ব্যাপার, এরকম অভিযোগ আছে। তারপরটা তো একটা গেল, আরেকটা জিনিস হলো যে ঠিকই আছে রাজ্যে মানুষ গণতান্ত্রিক রায়ে বিজেপি এবং আইপিএফটির জোট এসছে, তো এটা সবার কাছেই প্রত্যাশা যে শান্তি শৃঙ্খলা এবং আইন শৃঙ্খলাগুলো বজায় রাখতে হবে, সরকারের যেটা রাজধর্ম সেটা সরকার পালন করবে, এটাই হলো প্রত্যাশা। এবং এই ক্ষেত্রে নিশ্চিতভাবেই বড় শরিক হিসেবে বিজেপি বেশি দায়িত্ব, পাহাড়ে আইপিএফটির বিরুদ্ধে অভিযোগ বেশি, প্রচুর গণ্ডগোলের কথা এবং ছবি টবি বিভিন্ন জায়গাতে এসছে, মানে সোশ্যাল মিডিয়াতেও আমরা দেখেছি এসছে, বিভিন্ন জায়গাতে এসছে, পত্রিকাগুলো তো আছে, তো এগুলো সবটা তো মানে যেগুলো হয়েছে নিশ্চিতভাবেই তার অনেকগুলোর মধ্যে সত্যতা তো অস্বীকার করা যাবে না, হয়েছে, কিন্তু এটা কেন হলো এই প্রশ্নটা আসবে যে কেন হচ্ছে।
এর মধ্যে লাগাম টানার ব্যাপার রয়েছে। নির্বাচন উত্তর সন্ত্রাসের বিষয়ে বলুন, আপনারা এবার মনে করছেন কি এবার নির্বাচন উত্তর সন্ত্রাস হয়েছে রাজ্যে? হ্যাঁ, আমার অভিযোগ তো প্রচুরই উঠেছে, আপনি দেখছেন, তো চোখের সামনেই দেখেছি আমরা, হয়নি তো বলা যাবে না, হয়েছে। কিন্তু আবার এটাও ঠিক যে বিজেপির শীর্ষ নেতৃত্ব একটা বিশেষভাবে তারা এই ব্যাপারে অনেক জায়গায় পজিটিভ রোলও প্লে করেছে, তারা বলেছেন, দেখেছেন। আমাদের কথা আমি বলতে পারি, আমাদের পার্টির অফিসের ব্যাপারে, আমাদের একটা পার্টি অফিস মানে মোটর শ্রমিক ইউনিয়নের চুরাইবাড়ি, সেখানে রাত্রিবেলা গেটের কাছে এগুলো তো মানে ফাঁকা জায়গায় থাকে, রাত্রিবেলা 4 তারিখ কেউ এগুলো কারা ভেঙে টেঙে দিয়ে গেছে, দরজা জানালা ভেঙে ভিতরের জিনিসপত্র বার করে ভেঙে টেঙে সাইনবোর্ড ভেঙে দিয়েছে অলরেডি মোটর শ্রমিক ইউনিয়নের। তো এইটা একটা আমাদের মানে প্রত্যক্ষ অভিজ্ঞতা বলছি। তারপর আমরা তাদের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলেছি, সেখান থেকে আমরা একটা পজিটিভ একটা ইয়ে পেয়েছি, মানে কি বলে রেসপন্স পেয়েছি, যেটা সত্যটা স্বীকার করতে হবে তারা। আপনারা শ্যামলবাবু, আপনি বোধহয় সাইড স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে গর্ত করা আছে, গর্ত গর্ত থেকে এবং বিলোনিয়া সাইডে আমরা বরপাথরের দিকে, বিলোনিয়ার দিকে বিভিন্ন জায়গায় গর্ত খোদাই পেয়েছি, পাচ্ছে বিভিন্ন সাংবাদিক, যখন সাংবাদিকরা যাচ্ছেন বিভিন্ন জন অভিযোগ করছেন, এখানে দেখুন আগের থেকে সারি সারি গর্ত করা। এটা কোন লাশ রাখার জন্য গর্তগুলো করা হয়েছিল এবং কারা এরকম করতে পারে বলে মনে করেন? না, এটা তো মানে এই ব্যাপারে তো আমি বলতে পারবো না এখান থেকে, এটা নিশ্চিতভাবেই যারাই করুক মিসক্রিয়েন্টরেজ করেছে, এটা বলতেই হবে। যেই আমি কোনো দলের কথা বলবো না, কোনো দলীয় মানে প্ল্যাটফর্ম থেকে এটা দেখা উচিত না, এটা দেখতে হবে যে সমাজ বিরোধীরাই কী করেছে এবং তাদেরকে নিশ্চিতভাবেই খুঁজে বার করা উচিত, দেখা উচিত, শান্তি শৃঙ্খলা আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে দেখতে হবে এটা কী কারা করেছে না করেছে। এখান থেকে আপনিও বলতে পারবেন না, আমিও বলতে পারবো না, কিন্তু এটা ঘটনা যে কোনো সমাজ বিরোধীদের দ্বারাই হতে পারে এই ধরনের কাজ। ঠিক আছে, কোনো সাধারণ স্বাভাবিক মানুষের পক্ষে কাজ করা আমার মনে হয় না সম্ভব আর কি, এই ধরনের কাজ যদি হয়, আপনারা যেটা দেখালেন, তো এটা কারা করেছে এটা তো তদন্ত করে দেখুক পুলিশ, আমাদের তো আইন শৃঙ্খলা রক্ষা করার বা এইসব তদন্ত করার জন্য এজেন্সি রয়েছে, এটা তো তাদের দায়িত্ব। আর আমি যেটা বলছিলাম আমাদের কথাটা একটু বাকি রয়েছে, সেটা হলো যে আমাদের অফিস এইরকম হয়েছে, তারপরে আরও আছে অন্য অন্য জায়গাতেও, কয়েকটা জায়গাতে আমাদের অফিস ঘর থেকে চাবি নেওয়ার চেষ্টা করেছে লোকাল কিছু অতি উৎসাহী বিজেপি সমর্থকরাই, তখন তাদের আমরা তাদের নেতৃত্বকে জানিয়েছি, তারা বলেছিল নেতৃত্ব জানানোর পর তারা এখানে পদক্ষেপ নিয়েছে, আমরা এটা যেটা সত্য এটা স্বীকার করতে হবে, এবং সেখানে তারপর থেকে এখন আমাদের এখানে মানে ওই জায়গাতে আর কোনো সমস্যা নেই, কিন্তু অন্যান্য জায়গাতে প্রচুর সমস্যা হচ্ছে, এটা আমরা দেখছি লেফট ফ্রন্টের তরফ থেকেও যে সিইওর কাছে এবং বিভিন্ন জায়গাতে যে দেওয়া হয়েছে মানে মেমোরেন্ডাম, সেখানেও পরিষ্কার করে লেখা আছে যে লেখা ছিল এবং আমি সেটা মানে আমি তো ছিলাম সব দেখেছি যেটা, যে 3 তারিখ থেকে 11 তারিখের মধ্যে 600 মানুষের উপর ফিজিক্যালি অ্যাসাল্ট হয়েছে বলেছে, এটার মধ্যে আছে সিইওর কাছে দেওয়ার পরে, যে এতটা মানুষের উপর একটা হয়েছে, প্রায় 200-র উপর বাড়ি তখন কখনকার সময় 200 বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, 150-র উপর পার্টি এবং মাস ফর্ম অর্গানাইজেশন অফিস ইয়ে হয়েছে বিধ্বস্ত হয়েছে। মানে 3 তারিখের পর, 3 থেকে 11 তারিখের মধ্যে এটা একটা মেমোরান্ডাম দিয়েছিল লেফট ফ্রন্টের পক্ষ থেকে, সেখানে এইগুলো এই তথ্যগুলো রয়েছে। তারপর আরও অনেক বেড়েছে, এখন লেটেস্ট যা আমি শুনেছি অন্তত 1500 মানুষের উপর 1600 কত মানুষ তারা অ্যাসাল্টেড হয়েছে এরম, এটা হলো মানে ফ্যাক্ট ফাইন্ডিং এর থেকে বলা হয়েছে। তো এগুলো তো দেখতে হবে বিজেপির যারা নেতৃত্বে রয়েছেন, প্রশাসনে যারা সর্বোচ্চ স্তরে রয়েছেন, আমি বলবো বিশেষ করে অনুরোধ করবো সবাইকে যে এইগুলো এই পরিস্থিতির মানে লাগাম টানা উচিত, সব দেখা উচিত। আর অস্ত্র শস্ত্র যারা রাখবে দে শুড বি ট্রিটেড অ্যাজ এ ক্রিমিনাল, এটা তো ভাই আলাদা করে বলার কিছু নেই, আগ্নেয়াস্ত্র রাখলে বা কোনো মানুষ খুনের যদি একটা পার্টি অফিসে যদি আগ্নেয়াস্ত্র পাওয়া যায় তাহলে কাকে ক্রিমিনাল ধরা, না সেখানে কেস করা উচিত না। আমি তো একটা পার্টি অফিসে যদি রামদাও পাওয়া যায়, একটা সিআইটি অফিসে, সিটু অফিসে যদি, না আমি তো প্রথমে বললাম এটা আমি তো সাইড স্ক্রিনে হয়তো দেখবেন, আপনাকে দেখাবো পুরো বিষয়টা, যে আমরা অস্ত্রশস্ত্রগুলো সারি দেখাবো। বটতলা আমরা যদি লক্ষ্য করি নাগরজোলা স্ট্যান্ডে, আমরা সেখানে দেখেছি বিভিন্ন অস্ত্র, সেখানে শুধু লাঠি ছিল না স্যার, সেখানে বড় বড় রামদা ছিল, একদম ধারালো অস্ত্র ছিল। কিছুদিন আগে আমরা সোনামুড়ার কথা ধরি, সোনামুড়াতে একেবারে লাইনে আমরা অনেকগুলো পিস্তল দেখলাম এবং সেটাই বলছি, তাহলে কিছু জায়গায় অফিসে কিছু জায়গায় বাইরে ঘুরে ফিরে একটা অস্ত্র তো পাওয়া যাচ্ছে। না সেটা আমি প্রথমেই বললাম, তাহলে ঠিক আছে বাইরের গুলো সেটা আমি প্রথমেই বললাম, না না বাইরে না, যে কোনো জায়গা দিয়ে রেখেছে, কিন্তু অফিসের ভিতরে কোন সন্ত্রাসী রেখেছে, যে কোনো না সেটা তো এটাই তো মানে তদন্ত করতে হবে, তদন্ত করতে হবে। তাহলে এটা কোন যুদ্ধের তৈরি ছিল এই অফিসগুলোতে? না না এটা যদি হয়ে থাকে এখানে কি স্যার পানিপথের, আমি তো কারণ এটা বুঝতে না, আমি কুরুক্ষেত্রের যুদ্ধের কথা বলা প্রথমেই বলিনি স্যার, কুরুক্ষেত্রের যুদ্ধের কথা বলা হয়েছিল, আরো আরো কি যুদ্ধ বাইরের যুদ্ধের কথা বলা হয়েছিল, এটা কি যুদ্ধ কে বলেছে? না না আগে আগে
যে বিভিন্ন যুদ্ধের নাম এসেছে এখানে, কি সিটুগুলোতে এই যুদ্ধগুলোর জন্য তৈরি হয়েছে? আমি ভাই জানি না, আমি তো আমি তো সিটু সিটু করি না, আমি বলতে পারবো না। তবে সেই ক্ষেত্রে সিটুর ব্যাপারটা সিটু তারা ভালো বলতে পারবে কি ব্যাপার, আমি এটা বলতে পারবো না। কিন্তু জিনিসটা যেটা হলো, যেই করুক কোনো রকম অস্ত্র শস্ত্র থাকা বেআইনি বিষয়, সেটা পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী যারা তা তদন্ত করে দেখুক, অপরাধী যারা তাদের নিশ্চিতই তাদের বিরুদ্ধে ঠিক আছে। সফলবাবু আসবো, অশোকবাবু আপনার কাছে যে বিষয়টা বুঝতে চাইবো সেটা হচ্ছে অভিযোগ যে আপনারা ঘুরে ফিরে এসে তিন তারিখের পর কোথাও থেকে অস্ত্র টস্ত্র নিয়ে আপনারা সিটি অফিসে সিপিএম পার্টি অফিসে রেখে সেগুলোকে পুলিশ দিয়ে ট্রেক করাচ্ছেন এবং ওনাদেরকে কালা করার চেষ্টা করছেন। এখনই কিছুদিন আগে পবিত্রকরবাবু বললেন যে এগুলো বন্ধ করা হোক, এইসব ফালতু জিনিস মিথ্যে, শুধুমাত্র পার্টি অফিসগুলোর উপর সরকারি হানাদাররা এটা করছে এবং এটা বিজেপির আঙ্গুলিয়ানো হচ্ছে, এগুলো যাতে তাড়াতাড়ি বন্ধ করা হয়, এটা এক ধরনের ষড়যন্ত্র। আপনারা এই ষড়যন্ত্র কেন করছেন? সমুদ্র একজন সিনিয়র পলিটিশিয়ানের নাম আমার প্রচণ্ড রকমের একটা রেসপেক্ট আছে পার্সোনালি, আমি একটু নকল করি সমুদ্র, একটা কথা বলার স্টাইল আছে, যখন কোনো অ্যাকুইজিশন আসে আমার বিরুদ্ধে, যদি অ্যাকুইজিশন আসে এটা তো প্রমাণ সাপেক্ষ, যতক্ষণ প্রমাণ না হয় আপনি কি করে বলবেন? তাছাড়া এমন তো হতে পারে যে সিপিএম নিজের ঘরে আগুন দিয়ে আমাদের দোষ দিচ্ছে বা সিটু অফিস সিটু নিজেই জ্বালিয়ে দিচ্ছে, কি করে জানবেন আপনি কে জ্বালিয়েছে? এটা তো আইনের ব্যাপার, অ্যাকুইজিশন করলেই তো হবে না, আর 2000 সংখ্যাটা কোত্থেকে পেয়েছে, নিজেরাই তো নিজের ঘর জ্বালিয়েছে। আমি ওইভাবে কথা বলতে পারি, বাট দ্য হোল থিং ইজ এখন তো নির্বাচন শেষ, এখন বোধ হয় আমাদের অ্যান্ড একটা সময় বোধহয় আমাদের আসা উচিত যখন এই পার্টি টার্টির চাইতে দেশটাকে বড় করে দেখা উচিত। আমাদের আনফর্চুনেট, আমরা দুর্ভাগা, মূল প্রবলেমটা কোনখানে? ভায়োলেন্স কমিউনিস্ট পার্টির নীতির মধ্যে পড়ে, এটা অস্বীকার করার কোনো রাস্তা নেই। হিংসা যেটা, ভায়োলেন্স টু কিল টু ডেস্ট্রয়, এটা অন্য কোনো পলিটিক্যাল পার্টির নীতির মধ্যে পড়ে না। ভায়োলেন্স অনেক পলিটিক্যাল পার্টি করে নির্বাচনের আগে পরে, কিন্তু তাদের মধ্যে কোনোটারই নীতি হিসাবে ভায়োলেন্স থাকে না, সেগুলো হয় অ্যাবারেশন, যেটাকে অ্যাবারেশন জানি না বাংলাটা কি, অনিয়ম হিসাবেই হিংসাটা হয়। কিন্তু কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্ক্সবাদীর তাদের যেটা নীতি, মূল যেটা নীতি, সেই নীতিতে প্রতিপক্ষকে হত্যা করাটা নীতি না, সেটা তো বিপ্লব স্যার, সেটা তো বিপ্লব, বিপ্লবের মাধ্যমে জয় আনা, সাম্যবাদ প্রতিষ্ঠা করা, সেটা তো রক্ত বিপ্লবের কথা আসে। হিংসার আশ্রয় নেওয়াটা এটা অ্যাকসেপ্টেড পলিসি, নিজের নীতিটাকে প্রতিষ্ঠা করার জন্য হিংসার আশ্রয় নেওয়াটা এটা পলিসি, পার্ট অফ দ্য ডক্ট্রিন। সুতরাং তাদের কাছে রাজনৈতিক হিংসাটা একটা স্বাভাবিক অ্যাকশন, অন্য কোনো পলিটিক্যাল পার্টির কাছে রাজনৈতিক হিংসা একটা স্বাভাবিক অপশন না, এটা একটা অ্যাক্সিডেন্ট, এটা একটা অ্যাবারেশন, মানে নর্মালি কোনো লিডারশিপ চাইবে না, চাইলেও একজন হয়তো গোপনে করে দিল, কিন্তু অফিসিয়ালি ডিসিশন নিয়ে ভায়োলেন্স করা একমাত্র কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্টরা করে, সিপিআইও করে, সেরকম কোনো অ্যাবসলিউটলি, এটাতে আপনি লেনিনকে পড়ুন না তাহলেই হয়, এগুলি পড়লেই হয়, ইটস ভেরি ক্লিয়ার, আমি দেখাই আপনাকে। তাহলে লেনিনকে পড়লে যদি এত কিছু হয়, লেনিনের মূর্তি সরাতে গিয়ে ভাঙলো, এ নিয়ে সারা দেশ তমুল করে নিল, তিনি তাহলে ভায়োলেন্স করেছেন কি? সেটা নিয়ে আপনি বলবেন ভায়োলেন্সের নীতিতে বিশ্বাসী ছিলেন? সেটা নিয়ে বলবো, পরিষ্কার মার্ক্সের স্টেটমেন্টটা কি করেছে যে মার্ক্সিজমের মূল ব্যাপারটা হলো তারা মানুষ যে একটা ইন্ডিভিজুয়াল এটা স্বীকার করে না, তার যে একটা হিউম্যান নেচার আছে এটা স্বীকার করে না, মানুষ রোবটের মতো থাকবে, যে সোসাইটিতে তারা বড় হবে সোসাইটি তাদের চরিত্র বানিয়ে দেবে, এর মধ্যে কিছু মানুষ থাকবে যারা ওই চরিত্রে মোল্ডেড হবে না, দ্য সোকল বুর্জোয়া, তারা যদি থাকে তাহলে এই রিভলিউশন সফল হবে না, সুতরাং দে হ্যাভ টু বি এলিমিনেটেড, পরিষ্কার, এটা এটা থিওরি, এবং এই থিওরিতে সমস্ত পৃথিবীতে কোটি কোটি মানুষ মারা গেছে কমিউনিজমের জন্য। এবং আপনি যদি দেখেন ভারতে এই যে কতগুলি ইলেকশন হলো, কোত্থেকে ভায়োলেন্সের খবর পেয়েছেন? কোনোখানে না, এক্সেপ্ট ওই সমস্ত স্টেট যেখানে কমিউনিস্ট আছে, অন্য কোনো স্টেটে এরকম পলিটিক্যাল ভায়োলেন্স হয় না, জাতিগত দাঙ্গা হয়, এই হয় সেই হয়, বহু কিছু হয়,
কিন্তু ইলেকশন বা পলিটিক্যাল পার্টি নিজের হেগেমনি বাড়ানোর জন্যে মানে সবচেয়ে জঘন্য রকমের ইলেকশন হয় আপনার এই ইউপি টিউপিতে, মারপিট টারপিট হতো আগে, ওখানেও জাতিগত মারপিট হতো, ব্রাহ্মণ ক্ষত্রিয়কে মারছে, ক্ষত্রিয় শূদ্রকে মারছে, এই ধরনের নোংরামি চলতো। কিন্তু এসপি বিএসপিকে ধরে মারছে, বিএসপি বিজেপিকে মারছে, কংগ্রেস বিজেপি হয় না। এই যে কিছুদিন আগে গুজরাতে একটা ইলেকশন গেল কংগ্রেস আর বিজেপির মধ্যে, ওয়ান অফ দ্য টাফেস্ট ইলেকশন বিজেপি ফেসড, মানে যদি বলি প্রোফাইলের দিক থেকে নরেন্দ্র মোদী যে নিজের স্টেট সেখানে ইলেকশনে যদি হেরে যেতেন ইট উড বিন ডিজাস্টার ফর হিম, কিন্তু দেয়ার ওয়াজ এ চান্স কারণ কংগ্রেস হ্যাড ডান এ গুড জব, মানে তাদের ওইটা ভেঙে কয়েকটা গ্রুপকে এনে টেনে একটা ভালো কাজ করেছিল, একটা টাফ ইলেকশন ছিল, একটা ভায়োলেন্স নেই, একটা ভায়োলেন্স নেই, নট ওয়ান, এবং ইলেকশনের পরেও না আগেও না। কেন? কারণ ওখানে সিপিএম নেই, পরিষ্কার। ত্রিপুরাতে এই দাদা আমার চাইতে দেখেছেন ইলেকশন আগে, সিপিএম আসার আগের ইলেকশনগুলিতে বলুন কি ভায়োলেন্স হতো, নাথিং, আমার নিজের চোখে দেখা যদুপ্রসন্ন ভট্টাচার্য নৃপেন চক্রবর্তীর ইলেকশন, আমার নিজে দেখা, আমি ক্লাস সেভেনে ছিলাম, আমি নিজে দেখেছি কীরকম ইলেকশন হয়, বদ্ধলোকের মতো ইলেকশন হয়, যে হেরে গেছেন যিনি সোজা গিয়ে ওই জয়ীকে মালা পরিয়ে নমস্কার করে কোলাকুলি করে গেলেন, সিপিএমের তখন তো সিপিএম ছিল না, সিপিআইয়ের স্টলের এদের টাকা কম থাকতো, কংগ্রেসের স্টলের লোকেদের কাছে টাকা থাকতো, তারা চা খাওয়াতো ওদের, দ্যাট ওয়াজ দ্য স্টাইল। আচ্ছা, কিন্তু একবার কমিউনিস্ট পার্টি ত্রিপুরায় ক্ষমতার আসার পরে আর কোনোদিন শান্তিতে ইলেকশন হয়নি, বিকজ ইট ইজ দেয়ার পলিসি। আর পোস্ট পোল ভায়োলেন্স যেটা, এটা শ্যামলদা আমার চাইতে অনেক বেশি জানেন যে 2013-তে কী হয়েছিল, 2008-এ কী হয়েছিল, 2003-এ কী হয়েছিল, খুব ভালো করে জানেন। না এটা বিষয় না, বিষয় হচ্ছে ঠিক আছে তখন হয়েছে, কিন্তু আপনার এবার নির্বাচনের পর এত অস্ত্র এই পার্টি অফিসগুলোতে আপনারা কেন ঢুকিয়েছেন, আপনারা ওখানে কেন ঢুকিয়েছেন? আমি আসছি এখানে, এইবার যেটা হলো, বরং আমি সত্যি কথা বলি, ইলেকশন শেষ হওয়ার পরে আমি নিজে বিজেপি স্টেট প্রেসিডেন্টকে নিজে লিখে দিয়েছিলাম যে এটা পড়ুন, দিস হ্যাজ টু বি ডান, মানে একটা সময় আসবে যখন আপনার গভর্নমেন্ট থাকবে না, গভর্নমেন্ট ফর্ম করতে সময় লাগবে, 7-8 দিন সময় থাকবে, যখন স্টেট উইল বি উইদাউট এ গভর্নমেন্ট লিটারেলি, কারণ যিনি মানে তদারকি সরকার থাকবে ইন্টারেস্ট নেবে না, আইএএস অফিসারদের কোনো মাথা ব্যথা নেই এসব নিয়ে, পুলিশও তারা ঘুমিয়ে থাকবে, তাদের কিছু না, কিন্তু ওই সময়টার জন্য ইউ হ্যাভ টু ওয়ার্ক ইন অ্যাডভান্স। আমরা জানতাম, উই হ্যাড এ ফিয়ার, একটা সত্যি কথা বলি, আমি যতটুকু ভয় পেয়েছিলাম তার হাজার ভাগের এক ভাগও হয়নি, আমি তো ভেবেছিলাম এতদিনের অত্যাচারে মানুষ খেপে যাবে একদম, ভায়োলেন্স হবে, বাট হয়নি। এই যে রেস্ট্রিকশন, এই যে সেলফ রেস্ট্রেন্ট অপোজিশন পার্টির ছেলেদের, এটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত, অ্যাপ্রিসিয়েট করা উচিত। 2013-র পরে 13-তে কতজন মারা গেছিল? 15 জন, ক হাজার ছেলে মেয়ে ত্রিপুরা ছেড়ে গেছিল, হাজার হাজার, গিনতির বাইরে, কংগ্রেস ভবনের ফ্লোরে শয়ে শয়ে ছেলে মেয়ে 3 মাস ঘুমিয়েছিল, তাদের যাওয়ার জায়গা নেই, লামডিংয়ে ক্যাম্পের মতো করা হয়েছিল কংগ্রেস ছেলেদের জন্য, উদয়পুরের, ওমরপুরের, সাবরুমের, বিলোনিয়ার ছেলেমেয়েরা লামডিংয়ে গিয়েছিল কয়েক মাস। এখন কি হয়েছে? কিছু হয়নি, নাথিং, ইয়েস হয়েছে কিছু অফিস দখল, একজন মার্ডার হয়নি, এই ইলেকশনে মার্ডার একজন হয়েছে বিজেপি ওয়ার্কার ইলেকশনের টাইমে, আগেরটা ছেড়ে দিলাম, ইলেকশনের টাইমে, ইলেকশনের পরে ভায়োলেন্স অ্যাজ কম্পেয়ার টু আর্লিয়ার টাইমস কিছু হয়নি। যদি আমি আজকে শ্যামলদাকে সামনাসামনি জিজ্ঞেস করব, শ্যামলদা যদি সিপিএম জিততো কী হতো, আমি থাকতে পারতাম ত্রিপুরা রাজ্যে, মানুষ থাকতে পারতো, আমাদের যারা সাপোর্টার এই যে গ্রামে গঞ্জে ছেলেগুলো কাজ করলো এদের কি হতো? ঝর্ণাদি তো বলি দিয়েছিলেন কি করবেন, না ঝর্ণাদি তো বাড়ি তো তার এটা এ করেনি, না এ করেনি, ঠিক আছে ওটা করেনি, কিন্তু ওনাকে তো আরো প্রমোশন দেওয়া হয়েছে। একটা একটা কথা আমি বলি, সিপিএম পার্টি ও নিজের নামও পার্টিকে জিজ্ঞেস না করে বলে না, ওরা ঝর্ণাদিকে দিয়ে ওয়ার্নিংটা দিয়েছিল, তারপরে আমি ওয়ার্নিংটা, না 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 এসব কোয়া ঠিক না, আমরা খুব ভালো বুঝি সব, সিদ্ধান্ত কি পরিষ্কার, 13-তে কি হয়েছিল ত্রিপুরা রাজ্যে, 13-র পরে কি হয়েছিল, নৃশংসতার চূড়ান্ত সীমায় গেছিল সিপিএম, নৃশংসতায়, আমরা ভুলিনি, আমি যেটা মেসেজ দিয়েছি 13-তে বেশি হয়েছিল কিনা, এর আগেও হয়েছিল, প্রত্যেকবার হয়েছে, যতবার সিপিএম জিতেছে ততবার হয়েছে, এবার আমি কি মেসেজ দিয়েছি? জোট জেতার পরে হয়নি, জোট জেতার পরে হয়েছে, কে মানা করছে? কিন্তু ওইরকম না, নট দ্যাট, ওই ধরনের না, আমি একটা কথা বলছি, জোট জেতার পরে
যেটা আমরা করেছি না না আপনারা এর আগে আগে আমি বলছি যেটা আমরা করতে পেরেছি মানে কংগ্রেস আর এই জোট ছিল এক্স্যাক্টলি আমি আবার রিপিট করছি যেটা আমরা পলিটিক্যাল পার্টি হিসেবে করতে পেরেছি ওই সময় জোট সরকার সেটা করতে পারেনি আমরা যেহেতু আগে থেকে চিন্তা করেছিলাম দেয়ার ইজ এ চান্স অফ ভায়োলেন্স আমরা এই মেসেজটা টিল দ্য লাস্ট ম্যান পাঠিয়েছিলাম আমি বলি কি মেসেজ পাঠিয়েছিলাম যে মাফ করো এদের ভুলবে না ক্ষমা করে দাও সিপিএমকে ভুলবে না হোয়াট দে হ্যাভ ডান তারা যেটা করেছে এটা ভুলবে না কোনো দিন কিন্তু ক্ষমা করো ক্ষমা করে দাও কিন্তু ভুলবে না দিস ইজ দ্য মেসেজ ইয়েস আমরা এই মেসেজ দিয়েছি আমাদের প্রত্যেকটা কর্মীকে যে সিপিএম অত্যাচার করেছে তোমাদের উপরে কিন্তু ক্ষমা করো তাদের তোমরা এবার জিতেছ জয়ীর হৃদয় বড় হতে লাগে তোমরা জিতেছ তোমরা ক্ষমা করো কিন্তু নেভার ফরগেট কারণ ভুললেই এই সাপ আবার তোমার মাথায় নাচবে ভুলবে না অস্ত্রশস্ত্রের কথা আসলে এটা বিজেপি রাখেনি এটা রেখেছে ওই সাউথ আফ্রিকার নেলসন ম্যান্ডেলার নাতি এসেছিলেন এই অ্যাবসার্ড কথাগুলি জলে মারলেও মিথ্যাই বেরোবে নিংরোলে মিথ্যা কথা বেরোবে এরা এরা দে আর লায়ার্স অফ দ্য লোয়েস্ট গ্রেড সীতারাম ইয়েচুরি ওখানে বসে মিথ্যা কথা বলে ওখানে কি প্রেগনেন্সি বলে ইয়ে হয়ে গেল মানে এরা এদের মানে এখন আমার এদের সম্বন্ধে কথা বলতে ইচ্ছা করে না আমি একটা মজার কথা বলি সেদিন একটা ছেলে আমার ছবি তুলতে এসছে বলে আমার একটা বই বেরোবে বাই দ্য ওয়ে গুড নিউজ আমার একটা বই বেরোচ্ছে এই বুক ফেয়ারে সো বই একটা ছবি দেবে বলছে স্যার একটা হাসি হাসি ছবি সেই ছবি তুলতে তুলতে ক্যামেরাম্যান আর সে মিলে আমার সঙ্গে মানিক সরকারের গল্প শুরু করলো আমার তো ভ্রু কুচকে গেলো আমার তো চেহারা ইয়ে গেলো সে বলছে স্যার হাসি হাসি আমি বললাম তুমি বেটা চৈতন্যদেবের গল্প করো তাহলে আমি একটু হাসি হাসি মুখ করি হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট তুমি এই আগের জমানার যদি আলোচনা করো আমার তো মন খারাপ হবে আবার চিন্তা করে যে কী ধরনের অত্যাচার করেছে একটা সাইকোলজিক্যাল ফিজিক্যাল টর্চার যেটা করেছে মানুষের উপরে কিচ্ছু করেনি তাদের একটা ছেলে বদলা নেয়নি একজনও বদলা নেয়নি কিন্তু প্রশ্ন হচ্ছে এই অস্ত্রগুলো কি বদলা এই অস্ত্রগুলো কি যদি প্রত্যাবর্তন হতো এই অস্ত্রগুলো কি ব্যবহার হতো অস্ত্রগুলি এমন একটা পলিটিক্যাল পার্টি রেখেছে যাদের নীতিতে হিংসা ওতপ্রোতভাবে জড়িত যাদের জয়ের জন্য হিংসা দরকার যারা গুপ্ত খুন করতে সারা পৃথিবীতে আমি নাম বলবো না এবার বুঝে নিন কোন পার্টি যারা সমস্ত পৃথিবীতে ফেমাস কোল্ড ব্লাড এন্ড মার্ডারের জন্য নিজের দেশের নেতা বাইরে গেলে ওখানেও গিয়ে মার্ডার করে এরা এরকম দল ট্রটস্কি নামে কি এক ভদ্রলোক ছিলেন কোথায় গিয়ে মার্ডার করেছেন এই যে এদের এই মার্ডারাস টেন্ডেন্সিটা এটা ওয়েস্ট বেঙ্গলে দেখা গেছে ইলেকশনের পরে তারা হারার পরে কীরকম ধরনের অস্ত্রশস্ত্র বেরিয়েছে ত্রিপুরায় কম ওই যদি হিসাব করে বেটার আর ওই যে গর্তগুলি এমন একটা পলিটিক্যাল পার্টি এটা করেছে যারা জেতার পরে যারা বিরোধিতা করেছিল তাদের নিয়ে সেই গর্তে ঢুকিয়ে রাখবে আচ্ছা মৃত্যুসজ্জা কবর সেখান থেকে খোদাই হয়ে গেছে কিন্তু আমরা জিতেছি একজনও সেই কবরগুলিতে যায়নি আচ্ছা এই জন্য খোলা কে জিতলে সেই কবরগুলিতে যেত আপনারা চিন্তা করে দেখুন হয়তো বা তৃণমূল জিতলে হতো বা কংগ্রেস সিপিএম তো এসব করে না কি বলেন সিপিএম তো ভালো লোক আচ্ছা এই ধরনের বাট দ্য ফ্যাক্ট ইজ একটা সময় আসবে শ্যামলদা যখন আমাদের স্বীকার করতে লাগবে কলে স্পেড এ স্পেড ঐতিহাসিক ভুল করে স্বীকার করবে নো আমি এদের এরা স্বীকার করুক না করুক আই ডোন্ট কেয়ার বাট আমি শ্যামলদার মতো মানুষদের বলছি একটা টাইম আসবে শ্যামলদা ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্য ট্রুথ সত্যটা মানা উচিত একটা সময় জীবনের আমাদেরকে অবশ্যই সেগুলো আমরা দেখাবো কি বিষয়ে যে ভায়োলেন্স এর কতটুকু কে কোন দল এগিয়ে আছে আমি একটা দেখিয়েছি এটা আমরা দেখাবো আমরা অবশ্যই এই বিষয়টা আপনাদেরকে কিছুক্ষণের জন্য দেখতে চাইবো যে ভায়োলেন্সে কোন দল কোথায় দাঁড়িয়ে এবং এই ক্ষেত্রে আসলে আজকে একটা এই বিষয়টা আমরা দেখানোর আগে যেটা আমরা আমি বলতে চাইবো শ্যামলদা এই ক্ষেত্রটা আজকের দিনের এই ক্ষেত্রটা তৈরি হওয়ার ক্ষেত্রে হ্যাঁ আমরা চারটা দেখি আমরা ঠিক পাশে এই চারটা দেখছি আমরা যদি দেখি চারটা সেখানে ভারতীয় জনতা পার্টি এবং কংগ্রেস এরপর কমিউনিস্ট পার্টি সিপিআইএম কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ওনারা এটাতে দিস ইজ দ্য নাম্বার অফ
মার্ডারস কমিটেড বাই পলিটিক্যাল পার্টি ওয়ার্কার্স এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রেকর্ড এটা ক্রাইম ব্যুরো রেকর্ড থেকে কম্পাইল করা হয়েছে যে পলিটিক্যাল পার্টির এটাতে এগুলি হলো নাম্বার অফ ইনসিডেন্টস আপনি দেখবেন কংগ্রেসের আর সিপিএম এর নাম্বার অফ মার্ডার্স বেশি ইট ইজ বিকজ ইন থ্রি স্টেটস এই কংগ্রেস আর সিপিএম একসঙ্গে সিপিএম শুধু তিনটা স্টেটে তাতেই দেখুন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন প্রায় আর এই বিজেপি কংগ্রেস সমস্ত ভারতে ছড়িয়ে সমস্ত ভারত মিলিয়ে তাদের এই দশা এই তিনটা স্টেটে এদের নাম্বার অফ মার্ডার্স দেখুন কতটা করেছে এরা ইট ইজ ফ্যাক্ট এটা রেকর্ডেড অফ ইন্ডিয়ার রেকর্ড এটা রেকর্ডেড যে এবং কংগ্রেস ইন্ডিয়া সিপিআইএম এটা কি এরা ভায়োলেন্স এই দল করেছে এরকম এইভাবে মেনশন একদম ইট ইজ রেকর্ড রিটেন ডাউন প্রিন্টেড কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া সিপিআই সিপিএম মিলিয়ে এই কংগ্রেস সমস্ত ভারতে এই সিপিআই সিপিএম সমস্ত ভারতে এই ভারতীয় জনতা পার্টি সমস্ত ভারতেই জনতা পার্টি কংগ্রেস থেকে কম আমি বলার চেষ্টা করছি না যে এরা কম ভায়োলেন্স আমি বলছি এদের ভায়োলেন্সের সংখ্যা বেশি কারণ এদের সঙ্গে সিপিএম এর কনফ্লিক্ট বেশি তিনটা স্টেটে এতদিন কংগ্রেস ছিল যার জন্যে নাম্বার অফ ভায়োলেন্স এদের বেশি ইট ইজ প্রুভড এবং এটা অস্বীকার করার মতো কোনো স্থান নেই যে কমিউনিস্ট পার্টি সমস্ত ইয়েতেই ভায়োলেন্সটা তাদের নীতি হিসেবে নেয় এই জন্য ভায়োলেন্স করে এই যে ঝর্ণাদি যেটা বলেছিলেন ইট ওয়াজ পার্ট অফ এ প্ল্যান থ্রেটটা দিয়ে দেওয়া আগে থেকে কারণ এটার সঙ্গে এটা যদি এমন কিছু বলতেন যেটা আগে কোনো দিন ঘটেনি অদ্ভুত কিছু কথা এটা না তো তেরোতে যা ঘটেছে ওই সময়টাতে তেরোতে কী করেছিলেন মানিকবাবু ইলেকশনের নির্বাচনের রেজাল্টের পর থেকে মার্ডার শুরু হলো ভায়োলেন্স শুরু হলো মানুষকে মারা শুরু হলো ঘর জ্বালানো শুরু হলো সাত দিন কোনো কমেন্ট করেননি পত্রপত্রিকে চেঁচামেচি করতে করতে আট না নদিনের দিন তিনি বললেন না না এটা করা ঠিক না পরদিন থেকে থেমে গেল তার মানে তিনি সাত দিন টাইম দিয়েছিলেন মারো জিতনা খুশি মারো এই যে ব্যাপারগুলি এটা অন্য কোনো পলিটিক্যাল পার্টি করে না এবং আমাদের পলিটিক্যাল পার্টি বড় ক্লিয়ারলি অ্যাবসলিউটলি ক্লিয়ারলি ইলেকশনের ডিক্লেয়ার রেজাল্ট ডিক্লেয়ারেশন সেটা তো আপনারা দেখিয়ে দিয়েছেন সেটা তো আপনারা দেখিয়ে দিয়েছেন ত্রিপুরা রাজ্যে যেটা 25 বছরের পর 25 বছর একটা সরকার থাকার পর যেভাবে ক্রোধ এবং একটা যদি দমন পীড়ন থাকে যে ক্রোধ সৃষ্টি হয় মানুষের মধ্যে সেখান থেকে যা হওয়ার কথা ছিল সেটা হয়নি সেটা সমগ্র স্বীকার করছেন সেটা হয়নি মানে আপনারা কন্ট্রোল করতে পেরেছেন কিন্তু বিষয়টা আপনারা কন্ট্রোল করেছেন এবং কন্ট্রোল করতে পেরেছেন যাই করেছেন এবং যেটা ব্যতিক্রমী ঘটনা কিছু হয়েছে তার জন্য আমরা নিন্দা জানাই এটা স্বাভাবিক আপনারাও সেটা বলেছেন এবং শ্যামলবাবুরা বলছেন সেখানে আপনারা এখন শক্ত হাতে সেগুলোকে নিন আইন আইনের হাতে চলতে দিন কিন্তু বিষয়টা হচ্ছে আপনারা সিটু অফিসে পলিটিক্যাল পার্টি অফিসে এই যে সিপিএম এর পার্টি অফিসগুলোতে এগুলোতে পুলিশ ঢুকিয়ে দিচ্ছেন কেন এগুলো তো সৎ মানুষের অফিস এবং রাজনীতিবিদদের অফিস যারা রাজনীতি করেছে দীর্ঘদিন এখানে রাজ্য চালিয়েছে বা শাসন ক্ষমতায় ছিলেন ওনাদের অফিসে এভাবে আপনারা একচ্ছত্র এভাবে ছাড়াচ্ছেন এটা আপনারা ঠিক করছেন কি এখন আমরা অর্ডার দিয়ে দিয়েছি পার্টির লোকদের আর এদের বিরুদ্ধে কমপ্লেন করো না এরা যদি দাঁড়িয়ে থাকতে চায় থাকুক অনেস্টলি তারা যদি মনে করে আমরা এইসব ভায়োলেন্স ধরার পরে যদি সামলদার মতো লোকেরা মনে করেন যে না আমরা এগুলি ঢুকিয়ে দিয়েছি এগুলিতে ডাউট আছে উইল নট ক্যাচ দ্যাম আমি তো এই কথা বলিনি উইল নট আমি বলেছি যে না না তাহলে তো একটু ভুল ধারণা তৈরি হবে ঠিক আছে সামলদার আমি বলিনি যে যদি কেউ মনে করে সামলদার মতো যারা যাদের এত রেসপেক্ট করি তারা যদি মনে করেন বিজেপির ছেলেরা গিয়ে ওখানে বন্দুক ঢুকিয়ে দা ঢুকিয়ে সিট আরে কয়লাকে কালো বলার দরকার নেই দাদা সিটু ভায়োলেন্ট সিটু একটা হিংস্র অর্গানাইজেশন এটা কাউকে বলার কোনো দরকার নেই ইট ইজ ওয়েল নোন এটা একটা হিংস্র মার্ডারাস অর্গানাইজেশন সবাই জানে এটা সিটুর ভয়ে কাঁপত লোকে প্রত্যেকটা ড্রাইভার প্রত্যেকটা ইয়ে মানে মৃত্যু ভয় ছিল এদের এদের ঘরে অস্ত্র থাকবে না তো কার ঘরে থাকবে আমি তো বলছি কেউ যদি বলে আমরা ঠিক আছে আমরা বোকাশোকা মানুষ কিন্তু এত বোকা না যে অস্ত্র গিয়ে লুকিয়ে তারপরে ধরিয়ে দেবো দিস ইজ সামথিং আর এই ধরনের আইডিয়া সিপিএম এর মাথায় আসতে পারে আচ্ছা রাজ্যে বিভিন্ন সংগঠনের দপ্তরে পাশাপাশি পার্টি অফিসে সিপিআইএম এর পার্টি অফিসে অস্ত্র পাওয়া যাচ্ছে ভুরি ভুরি অস্ত্র এবং সেখানে ধারালো অস্ত্র সে রামদা থেকে শুরু করে ধারালো ছুরিও পাওয়া যাচ্ছে ছোট কাটি পাওয়া যাচ্ছে লাঠি পাওয়া যাচ্ছে ইটের টুকরো পাওয়া যাচ্ছে আপনারা ঠিক স্ক্রিনের আমার সাইড স্ক্রিনে বরাবর আপনারা দেখবেন এই বিষয়গুলো এগুলো কোন যুদ্ধের প্রস্তুতি চলছিল সেটা কি কুরুক্ষেত্রের যুদ্ধ বা আরও আরও কিছু যুদ্ধের কথা ওনারা বলেছিলেন সেই যুদ্ধের প্রস্তুতি আর যদি এবার বামফ্রন্ট ফিরে আসতো তাহলে কি লাস্ট রাখার জন্য এই কবরগুলো গড়া হয়েছিল যেগুলো আজ রাজ্যে বিভিন্নখানে কবর পাওয়া যাচ্ছে বিষয়টা কিন্তু হয়তো বা কেউ যদি এই প্রোগ্রাম দেখে থাকেন বলতে পারেন যে নিরপেক্ষতাকে ভাঙছি কিন্তু প্রশ্ন হচ্ছে এই কবরগুলো আজ খালি কেন যদি এটা বিজেপি করতো তাহলে খালি থাকতো কি
এবং আজকে পর্যন্ত এই যে কবর লাইনে লাইনে কবর পাওয়া যাচ্ছে, এটা বিজেপি সরকার আসার পর এই কবরগুলো খালি, তাহলে মনে হচ্ছে সেখানে পূর্ণ কবরে যাদের শোয়ানোর উচিত ছিল বা শোয়ানোর কথা ছিল তারা তারা মানে শোয়াতে পারেনি। তাহলে এই কবরে কাদের মৃতদেহ রাখার পরিকল্পনা ছিল, আর অস্ত্রগুলো কাদের গলা কাটার জন্য, রক্ত ঝরানোর জন্য তৈরি হচ্ছিল এই পার্টি অফিসগুলোতে? এবং সবচেয়ে বড় কথা যেটা, যেখানে সিপিআইএম থেকে বলা হচ্ছে যে বিজেপি সরকার বা বিজেপি দল উদ্দেশ্য প্রণোদিতভাবে সিপিআইএম পার্টি অফিসগুলোতে পুলিশ, সরকারি পুলিশ দিয়ে হানা দিচ্ছে এবং এটা নিন্দাজনক। তাহলে প্রশ্ন হচ্ছে এই পার্টি অফিসগুলোতে বিজেপি এভাবে কেন অভিযুক্ত সন্দিগ্ধা এভাবে ষড়যন্ত্র করছে? এই ক্ষেত্রে বিজেপির লাভালাভ বা কী? সব কিছু মিলিয়ে রাজনৈতিক সন্ত্রাসের পরিস্থিতিতে আমরা ত্রিপুরা রাজ্য এখন বর্তমান পরিস্থিতিতে ভোটের পর 3 তারিখের পর কোথায় দাঁড়িয়ে আছে? শ্যামলবাবু, আমরা তো প্রথমেই আপনাদের কাছে মানে যেটা বলেছি, যে কোনো সন্ত্রাসের আমরা বিরোধিতা করি, আগে থেকেও করেছি, এখনও করেছি। কিন্তু করেন তো আপনারা, তো আবার সন্ত্রাসীদের ছাড়েন না, সন্ত্রাসী দলগুলোকে আবার পাশে নিয়ে চলেন? আমি যেটা বলতে চাই, আমরা মানে ত্রুটি বিচ্যুতি সব দলেরই থাকতে পারে, সেটা আমি সেটা বাদ দিয়ে বলবো যে পলিটিক্যালি এরকম কোনো বামফ্রন্টগতভাবে আমার জানা নাই যে এরকম কিছু ঘটনা করা হয়েছে বা কোনো প্ল্যানিং করা হয়েছে, এইসব কোনো বিষয় আমাদের জানা নেই, কোনো সুযোগ এরকম ছিল বা কি আপনারা যেটা বলছেন শরীরদের কি জানাবে? না স্যার, আমরা বলছি না স্যার, এটা রিপোর্ট বলছে। না না, আমি বলছি যদি কেউ পিকচার বলছে, এটা প্রথমেই তো বলেছি যে যদি রিপোর্ট বলছে ঠিক আছে, যদি সত্যি এরকম, এবার বলবেন না তো, আমরা রেখে এসেছি, আমরা জার্নালিস্টরা গিয়ে সেখানে রেখে এসেছি। এটা এই কথাটা কেউ জানি না, কেউ বলেছে কিনা এরকম, না না যদি যদি এরকম হয় তাহলে আপনারা আপনারা কেন বলছেন আমরা? না না, সেটা আমি বলছি হাইপোথেটিক্যালি বলা ঠিক না আর কি, যে এটাই হতো বা এরা করতো এরকমভাবে বলা ঠিক না। তবে তদন্ত করে আমার মনে হয় যদি সত্যি এই যে জিনিসগুলো যেটা বললেন, এটা তো সিরিয়াস একটা মানে অ্যালিগেশন, যেই করুক এটা মানে একদম তদন্ত ঠিকভাবে হওয়া উচিত। শ্যামলবাবু, এক জায়গায় পেলে সেটা মনে করতাম যে কেউ না কেউ এটাকে ষড়যন্ত্র। আজকে বরপাথরি দেখুন, আজকে বিলোনিয়া দেখুন, আজকে বিভিন্ন জায়গা দেখুন, জায়গাগুলোর নামও আপনাকে লিস্টেড করে দেব। আমাদের এখানে নিউজ গেছে, প্রতিনিয়ত নিউজ যাচ্ছে, বিভিন্ন চ্যানেলে যাচ্ছে, পত্রিকাতে উঠছে, এই কবরগুলো আজকে খালি কবর, সেখানে আজকে মরদেহ নেই, কিন্তু লাইনে কবরগুলো, এটা কিসের ইঙ্গিত দিচ্ছে? কোন জায়গায় দেখেছেন? আমি আপনি নিউজ দেখুন স্যার, এই যে ঠিক স্ক্রিনের পাশে দেখুন কবর কবরগুলো কিভাবে খোদাই করা আছে, দেখুন সেখানে। সেটা কোন জায়গার কথা বলছেন? বিলোনিয়াতে হচ্ছে, রাজনগরে হচ্ছে, বরপাথরিতে দেখা যাচ্ছে, ধর্মনগরের দিকে দেখা যাচ্ছে। আমরা দেখাচ্ছি, আমরা প্রয়োজনে আপনাকে তথ্য দেবো কোথায় কোথায় আছে, আমাদের লিস্টেড আছে। না আমাকে তথ্য দিতে, সেটাও তো জানেন যে অস্ত্র পাওয়া যাচ্ছে সেখানে, লাঠি ছোটা নয় স্যার, সেখানে সরাসরি যুদ্ধের ব্যবহার, কোন যুদ্ধে আমি জানি না, পানিপথের যুদ্ধ না কুরুক্ষেত্রের যুদ্ধে ব্যবহার হবে, এত লম্বা লম্বা ধারালো অস্ত্র, এগুলো কার জন্য রাখা ছিল স্যার? এগুলোকে তালা ভাঙার জন্য? না সেটা আমাদের পবিত্রকর সেখানে, হ্যাঁ, বামফ্রন্টের লিডার পাশাপাশি সিপিএম লিডার পবিত্রকর এটা বলছে যে কোনো কোনো পার্টি অফিসে এক দুটো হ্যামার থাকতে পারে, অস্ত্র ছোট ছোট দাওটাও থাকতে পারে, থাকতেই পারে ছোট মোটো কাজ করার জন্য। সেখানে আমি বলবো বা আমাদের প্রশ্ন হচ্ছে স্যার, পার্টি অফিসে দাও থাকতে পারে একটা দুটো তিনটে, কিন্তু এই 7টা 8টা 10টা দাও কি শুধুমাত্র ছোট মোটো কাজ করার জন্য স্যার? আর রামদাগুলো কি পার্টি অফিসে কোন কাজে লাগে? এই ব্যাপারে যেহেতু পিকনিকের সময় মাস্টার্স কাটে বোধহয়। না না, আমার কথা শুনুন, না এটাও তো পারে, এই ব্যাপারে তো উত্তর দেওয়ার দায়িত্ব আমার নয়, এটা যাদের অফিস তারা দিতে পারে। সেই জবাব কেউ চাইছে, আমি সেটা আমি একটা কথা প্রথম বলে দিই, এটার জবাব তারাই দিতে পারবে যেখানে যাদের অফিস থেকে পাওয়া গেছে, যদি আপনারা যেটা বলছেন। আমি কিন্তু দেখুন স্যার, স্ক্রিনে দেখুন, না না আমি যা আমি বলছি, আমি বলেছি যে এটা অভিযোগটা এইভাবে এসছে, আবার উল্টো দিকে এই অভিযোগও করেছে, এই এই কথাটা শুধু বলেছি। এবং আমরা যেটা মানে দেখেছি, যেখানেই হোক নির্বাচনী সন্ত্রাস হওয়া বাঞ্ছনীয় না, এবং সেখানে এটা লাগাম প্রশাসন এবং এতে কী বলে বিজেপি নেতৃত্বের, বিশেষ করে যেহেতু বড় পার্টি জোটের, তাদের এটা বেশি দায়িত্ব, এটাকে লাগাম টানতে হবে। শান্তি পুরনো কোথায় কী হয়েছিল সেগুলো আপনারা লাগাম টানতে গেলে বিজেপিকে আপনারা বলছেন যে আপনারা লোক ঢুকিয়ে দিয়ে সেখানে অস্ত্র রেখে আসছেন স্যার, লাগাম টানতে গেলে সেখানে যখন পুলিশ হানা দেয়, এটা লাগে অস্ত্র মানুষ করে, তো এই অস্ত্র দিয়ে আপনি কিন্তু একটা লাইনে যাচ্ছেন, আমি কিন্তু এটা বলিনি, আমি বলেছি এই যে ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে বা এগুলো বন্ধ হওয়া উচিত, কোথায় অস্ত্র পেয়েছেন আপনারা স্টেপ নিন, কি আছে না ঘর বাড়িটা, যদি কেউ কাউকে মার্ডার করছেন না স্যার, হ্যাঁ সবই দেখছি, কেন দেখবো না, আমি তো বলছি এটা যদি কেউ আপনারা ই করুন, মানে পুলিশ আছে প্রশাসন আছে, তারা শাস্তি মানে তদন্ত করে যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিই, এতে তো কারোর কোনো আপত্তির কোনো প্রশ্নই নেই। আর আমরা কোনো আপত্তি করতে যাবো? আমরা তো আপত্তি করি, আপনারা সেক্ষেত্রে আর আপত্তি করবেন? না না, আমরা কোনোদিনই আপত্তি করিনি এইসব ব্যাপারে। এখন কোন অফিসে কি আছে তাদের বক্তব্য তো আমি তো বলতে পারবো না, আপনি সিটির অফিসে পেয়েছেন, এটা সিটির নেতারা বলতে পারবে কি ঘটনা সত্যিকার কি হয়েছিল না হয়েছিল, এটা তো আমি পার্সিলি আমি দূর থেকে আমি বিলোনিয়া কি হয়েছে বিলোনিয়া আমাদের পার্টির কোনো অর্গানাইজেশন নেই,
সেই অর্থে আমি তো বিলোনিয়ার খবরটা দিতেই পারবো না। হ্যাঁ, নর্থের হলে কিছু বলতে পারবো, ব্যক্তিগত ভাবে না, ব্যক্তিগত না, আমার আমার দলের যে এখানে অর্গানাইজেশন আছে সেখানে কি হয়েছে কিছু না, আপনাদের দল তো ওদের সমর্থন আছে, আমি বলছি না, এজন্য বলছি নিশ্চয়ই জোটে আছে, সমর্থন আছে বলে তাদের নেতাজির দল কিভাবে সিপিএম আমরা তাদের সমর্থনে না, একটা কমন একটা মিনিমাম ইয়ের উপর কি বলে মানে একটা কমন একটা কিছু আমাদের মানে যেটাকে বলা হয় কমন মিনিমাম প্রোগ্রাম তার উপর দাঁড়িয়ে একটা ফ্রন্ট হয়েছে। এটা তো অল ইন্ডিয়া লেভেলে একটা কোঅর্ডিনেশন কমিটি আছে, এর মানে এই না যে আরেকটা দলের যদি কোনো খারাপ কাজ করে তার দায় আমরা নিতে আমাদের নিতে হবে। কিন্তু স্যার নেতাজির দল হয়ে মহামানব মহাপুরুষ নেতাজির দল হয়ে কিভাবে সিপিএম এর সাথে যারা ভায়োলেন্সে প্রথম স্থানে আছে ওদের সাথে আপনারা জোট করেন সেটা একটু বুঝিয়ে দেবেন না, কিভাবে জোটের পর জোট করছেন এবং আপনারা সরাসরি দেখছি আপনারা যেভাবে একটি নেতা যেখানে দেশ এক শব্দে এক নামে আজকে মানে খাড়া হতে তৈয়ার আছে তাদের একটি ওই নেতাজির দল করেন আপনারা এমন একটি পার্টির সাথে আপনারা নিজেদেরকে নিজেরা কেন নিচ্ছেন, নিজেরা নিজেদের যেগুলো করেছে রাস্তা রোকো করে যেসব তারা নোংরামি করেছে আমি বলতে পারবো না, আমাদের পার্টিতে এনে চর্চা হচ্ছে, আমরা নতুন লাইন আপের কিছু করার ব্যাপারে পার্টিতে অনেক রকম আলোচনা চলছে, এগুলো আগামী দিনে নিশ্চিত ভাবে পরিষ্কার ভাবে আমরা বলতে পারবো, খবর দিয়েছে হ্যাঁ আমরা পরিষ্কার ভাবে বলতে পারবো। এবং আমরা এখন যেটা ভেবেছি আমাদের যে ধরুন এই যে মৈরাঙের একটা অনুষ্ঠান হবে সেখানে আমরা দেখেছি প্রাইম মিনিস্টার নিজে মেসেজ দিয়েছেন প্লাটিনাম জুবিলির ব্যাপারে, নেতাজির এই যে মৈরাঙে যেখানে প্রথম ভারতের স্বাধীনতা পতাকা উঠেছিল, এই যে দেশাত্মবোধের বিষয়গুলো দেশপ্রেমের বিষয়গুলোর সঙ্গে এটা জড়িত, এই জিনিসগুলো সামনে আসা দরকার আমাদের যারা আমাদের তরুণ যারা তরুণ বিশেষ করে নতুন প্রজন্মের কাছে এগুলো তো ভালোভাবে নেই পরিষ্কার করে, সেগুলো আমি অনেকবার গেছি মৈরাঙে আমি দেখেছি সেখানেও প্রচুর মানুষ আছে মণিপুরের যারা এই জিনিসগুলো জানতে আগ্রহী, ভারতের মানে ভারত সরকারের বিরুদ্ধে অনেকের ক্ষোভ আছে কিন্তু এই যে আইএনএর ব্যাপারে অনেকে শ্রদ্ধা আছে আলাদা করে, এইটা হলো লক্ষণীয় বিষয়, এগুলোকে আনতে হবে যে ভারতকে যদি আপনি ইউনিটিতে রাখতে চান ইন্টিগ্রিটি রক্ষা করতে হয় তাহলে আপনাকে এই দেশপ্রেমের কথা দেশাত্মবোধের কথা নিশ্চয়ইভাবে আনতে হবে, এটা যে সরকারই থাকুক নতুনভাবে আমরা এটা চাইবো আমরা দাবিও করেছি। আর সরকার পরিবর্তনের জন্য রক্ত কতটুকু দরকার সেটা দেখুন, এটা মানুষ ঠিক করবে, সরকার পরিবর্তন রক্ত দরকার কেন, মানুষ তো এখন গণতান্ত্রিক শুনুন গণতান্ত্রিক পদ্ধতিতেই তো সরকার পরিবর্তন। আপনি বলুন তো স্যার আজকে যদি বামফ্রন্ট ক্ষমতায় আসতো ত্রিপুরা রাজ্যের অবস্থা কি থাকতো আপনার? আমার ধারণা 2013 দেখে আপনি কি মনে করেন? না না 2013 দেখে আপনি মনে করেন এখন বেটার আছে? এই রকম হাইপোথেটিক্যাল কথা বলাটা ঠিক না, হাইপোথেটিক্যাল না স্যার, এলে কি হতো? না আমাদের এলে তো সরকারিভাবে স্যার বামফ্রন্ট থেকে বলা হচ্ছে যদি বিজেপি ক্ষমতায় আসতো আসে তাহলে মা বোনেরা আঁকতে পারবে না, বিজেপি ক্ষমতায় এলে মানুষের লাশের লাশ পড়বে, আইপিএফটি রাস্তা রাস্তা টাক্কল নিয়ে দৌড়াবে, মানুষ কাটবে, কি হচ্ছে স্যার? আমি যেটা জানতে চাই ফিউচার তো জানা মুশকিল, পাস্ট যদি আমরা দেখি যে 2008 2003 2013 2018 এই চারটা পোস্ট পোল 10 দিন যদি আপনি নেন কোন সময়টাতে সবচেয়ে কম ভায়োলেন্স হয়েছে চারটাই আপনি দেখেছেন, সবচেয়ে কম ভায়োলেন্স 2003 2008 2013 2018 সবচেয়ে কম ভায়োলেন্স কোনটাতে পোস্টপোল? সেটা আমি এই 10 দিনের নির্বাচন 10 দিনের হিসাবে সেটা হিসাব আমার কাছে নেই এখন। না না আমি হিসাব চাইছি না, অঙ্ক চাইছি না, আমি সিরিয়াসলি অ্যাজ এ জেন্টলম্যান আমি জানতে চাই আপনি এই চারটা পোস্টপোল সিচুয়েশন দেখেছেন, একটা পলিটিক্যাল পার্টি জিতেছে তারপরে এই গত চারটাতে সবচেয়ে কম ভায়োলেন্স কোনটাতে হয়েছে? সবচেয়ে কম ভায়োলেন্স হয়েছে কিনা এটা তো এখন এখনই বলা যাচ্ছে না, আমি 10 দিনের কথা বলছি পোস্ট পোল 10 ডেজ। আমি তো বললাম যে আপনাদের কাছে যে খবরটা আপনাদের একটু আগে অফিস জ্বালিয়েছে কিছু মেরেছে কিছু ইয়ে করেছে, আমি বলছি হয়নি আমি বলিনি, আমি বলছি সবচেয়ে কম কোনটাতে মার্ডার হয়েছে? সবচেয়ে কম এইভাবে মনে হয় ব্যাখ্যা করাটা কি ঠিক হবে, মানে এইভাবে ব্যাখ্যা করতে লাগবে সবচেয়ে কম ভায়োলেন্স সবচেয়ে শান্তিপূর্ণ কোন কোন সময়টা? শান্তিপূর্ণ তো যায়নি 2003-এর তুলনায়, আমার কথা শুনুন, এটা আমার মানা না মানার উপর দাঁড়িয়ে নেই,
এটা হলো ফ্যাক্টের উপর দাঁড়িয়ে থাকবে, যা ফ্যাক্টে জানতে চাইছি, সেটা যদি ওনার জানা থাকে উনি সেটা বলুন। আমি তো জানি 2013 তুলনায় 1000 ভাগের 1 ভাগ ভায়োলেন্স হয়নি 2018 তে, 1000 মানে আপনার মানে এটা হলো আপনার, আমি নিজে দুটো এই দুটো আমি এর আগে ইলেকশন আপনার অ্যানালাইসিস সেটা বলে, আমি এই দুটো ইলেকশনে জড়িত ছিলাম, এর আগে আমি কোনো ইলেকশনে ছিলাম না, এই দুটো ইলেকশনে আমি অঙ্গাঙ্গীভাবে জড়িত ছিলাম, ইলেকশনের আগে ইলেকশনের পরে প্রত্যেকটাতে। আমি জানি 2013 পরে যখন কংগ্রেস হারলো তখন আমি সঙ্গে সঙ্গে দিল্লিতে মেসেজ পাঠিয়েছিলাম, এক্ষুনি ভায়োলেন্স শুরু হবে, লেট আস প্রোটেক্ট আওয়ার ওয়ার্কার্স, সাড়া পাইনি। কিন্তু ভায়োলেন্স যেটা হয়েছিল ইট ওয়াজ সো ডিভাস্টেটিং, সো ডিভাস্টেটিং। তিনটা মাস মানুষ বাড়িতে যায়নি। খয়েরপুরে একটা বাড়িতে দিনের বেলা আগুন দিল, ফায়ার সার্ভিসকে রাস্তায় আটকালো, এসপিকে রাস্তায় আটকে রাখলো দিনের বেলা, বুম 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 ফুটা বনিক চমুনির বুম ফুটার। আমি বলছি তো দিনের বেলা বাড়িতে আগুন লাগিয়ে এসপিকে রাস্তায় আটকে রাখলো। এখন বলবেন, এখন চমুন বাবুরা বলবেন আমরা নিরপেক্ষতা মানছি, কিন্তু সত্য সত্য বলে যে 2013 সাল আমি আমরা সচরাচর সচক্ষে দেখেছি স্যার, সরকারি পুলিশ ঢুকাচ্ছে সেটা যেন বন্ধ করে, ওনাদের পার্টি অফিসকে সিল করে দেওয়া উচিত স্যার, এরকম হলে যেখানে অস্ত্র শস্ত্র পাওয়া যায় সিল করে দেওয়া উচিত, সেটা আপনার দাবি তুলুন না দাবি তো। আজকে আমরা আমরা যখন এতদিন বলেছিলাম আমরা নাকি অন্যের কাছে আপনি বলুন তো, আপনি নেতাজির দল করেন, সম্মান করি এবং এই দলটা করেন নেতাজির আদর্শে, আপনি বলুন এটা কোন রাজনীতি যে মানুষ রাজনীতি করবে, রাজনীতির আদর্শ থাকবে, কিন্তু এর আগে ঘুমটি বুঝেছি আমি। আমরা প্রথমেই বলে নিই আমাদের পার্টির স্ট্র্যান্থ এই জন্য, আমরা পার্টি সবসময় আমরা ভায়োলেন্সের নিন্দাও করেছি, কোনো মানুষের মানে মার্ডার করার কথা শুধু না, যে কোনো ভায়োলেন্সের আমরা নিন্দনীয়, আমরা তো এই বিষয়ে কোনো দ্বিমত নেই কারোর, আমরা কিন্তু এই বিষয়ে কোনো রকম মানে কনফিউশন জায়গা কোনো কোথাও নেই, যেই করুক আমি বলবো এটা তো নিশ্চিতভাবেই নিন্দনীয়, যারাই করুক সব সব ভায়োলেন্সই বন্ধ হোক, ত্রিপুরাটা নতুন করে আবার শান্তিপূর্ণ পরিবেশ তৈরি মানে ফিরে আসুক, সুন্দরভাবে চলুক, এটা আমরা সবার কাছে আমরা এই আবেদন রাখবো, এটা হলো আমাদের কথা। এখন কোন দল এটা কেউ শুনতে পারে কেউ নাও শুনতে পারে, সব দলের মধ্যে কিছু লোক আছে, একটা লাইন পড়ে শোনাই, এই জিনিসগুলো তো রয়েছে, শোনাবেন অসমর বাবু তো উত্তরটা দিক না, উত্তরটা আমি বললাম আমাদের পার্টির দৃষ্টিভঙ্গিটা, এটা আমরা কিন্তু যে কোনো ভায়োলেন্সের আমরা নিন্দা করেছি আগেও এখনো করব, কোনো ভায়োলেন্সকে আমরা বলবো না যে মানে, কিন্তু নিন্দা করে আবার আপনারা ঘুরে ফিরে তো নিন্দা পাশে আছেন না, না এরকম পাশে আছেন মানে কি? আচ্ছা ঠিক আছে, আপনারা এটা নিয়ে পাশে আছেন, পাশে আছেন এটা নিয়ে চিন্তা, আমাদের পার্টিতেও এ নিয়ে অনেক চর্চা আছে, আগামী দিনে আমাদের সামনের কনফারেন্স ইয়ে হবে কি বলে সেন্ট্রাল কমিটির মিটিং আছে, তখনও আরো আলোচনা হবে, আমরা আমাদের লাইন অফ থিংকিং নিশ্চিতভাবেই মানে একটা মডিফাই হবে, আমরা আমরাও আমরাও চাই যারা আপনারা কি, আমরা তো মডিফাই করব ঠিকই আছে, বিজেপির কাছে এটা প্রশ্ন থাকবে, আপনাদের আপনারা যেভাবে আপনারা কি আপনারা পারবেন এখানে রাজ্যের শান্তি সম্প্রীতিটাকে ঠিক করে রাখা, এ আপনারা এভাবে পুলিশ ঢুকিয়ে দিয়ে সিপিএম পার্টি অফিসে ঢুকিয়ে দিয়ে আপনারা কি প্রমাণ করতে চাইছেন, আপনারা সরকারি পুলিশ, আপনাদের পুলিশ, আপনারা যেখানে সেখানে ঢুকিয়ে দিচ্ছেন, আসলে আপনাদের পবিত্র বাবু বলছেন কমপ্লেইনটা, আমরা বলছি আমরা দেখছি স্যার, পবিত্র বাবুর কমপ্লেইনটা পাওয়ার পরে তারপরে অনেকগুলি নেতারা যখন ইয়েচুরি সাহেব যখন মহান নেতা সর্বহারার মহান নেতা ইয়েচুরি সাহেব দিল্লিতে বসে যখন বললেন তখন আমি আইন কানুন একটু ঘাটলাম, কোথাও লেখা নেই, বিলিভ মি ইন্ডিয়ান পেনাল কোডে ভারতের সংবিধানে কোথাও লেখা নেই সিটুট অফিসে অস্ত্র থাকলে ধরা যাবে না, লেখা নেই দাদা সরি এটা লেখা নেই, সিটুর অফিসে অস্ত্র থাকলে ধরা যাইবে না এরকম কোন আইন ভারতের সংবিধানে, না না সিটু বলে না কোনো পার্টির অফিসেই তো এই ব্যাপারে, কোনো পার্টির অফিসেই, কিন্তু না ছোট মোটো কাজ করার জন্য একটা দুটো অস্ত্র নিতে পারে স্যার, আপনারা একবার অস্ত্র রাখলে পুলিশ লাগিয়ে দিচ্ছেন, চার ফুটই রামদা, চার ফুটের রামদা ছোট মোটো কাজ করার জন্য, শ্যামলদা আমি বলছি ভারতের মানুষের ভারতের সমস্ত পলিটিক্যাল পার্টির এখন ঠান্ডা মাথায় চিন্তা করা উচিত, এই ধরনের একটা ক্রিমিনাল অর্গানাইজেশনকে, এই ধরনের একটা মাফিয়া অর্গানাইজেশনকে ভারতের রাজনীতি করতে দেওয়া উচিত কিনা, দে শুড নট বি অ্যালাউড, এই ধরনের একটা মাফিয়া গ্রুপকে যারা এই দা নিয়ে অস্ত্র নিয়ে কবর খুঁড়ে রাজনীতি করতে চায় তাদের ভারতের মাটিতে রাজনীতি করতে দেওয়া উচিত কিনা, এরা কদিন পরে আবার উঠে আসবে চোখে জল নিয়ে, উচিত কিনা আপনারা খুঁজছে তো, আমি এদের থিওরি আমরা জানি, মানুষ না বুঝতে পারে কিন্তু আমরা জানি, এরা যখন কম অল্প সংখ্যায় থাকে তখন কিভাবে কথা বলে, মাঝারি হলে কি বলে, আর ক্ষমতায় গেলে কি করে, এটা রিটেন ডাউন, এটা কোনো বানানো ডকুমেন্ট না সব, আর এরা এত নির্বোধ থাকে, এদের
নিজে বুঝে কিছু করতে হয় না, মুখস্থ করে। মার্কস কি বলিয়াছেন, কি বলেছেন? মার্কস বলিয়াছেন, ইট ইজ বিকজ দ্য ফাউন্ডার অফ কমিউনিজম কার্ল মার্কস টোল্ড দেম ইট ওয়াজ নেসেসারি টু কিল এ লার্জ সেগমেন্ট অফ পপুলেশন ইন অর্ডার টু অ্যাটেন দ্য বেসিক অবজেক্টিভ অফ কমিউনিজম। মানে কমিউনিজমের অবজেক্টিভ অ্যাটেন করতে গেলে একটা লার্জ সেগমেন্ট অফ পিপল যারা কমিউনিজমকে অপোজ করে তাদের মেরে ফেলা উচিত, নাহলে তুমি বিকল্প নীতি, এটাই একটা বিকল্প নীতি হতে পারে যে এটাই কমিউনিজমের সোর্স। এটা মানে বিপ্লব, বিপ্লব, বিপ্লব স্যার, বিপ্লব। যারা তোমার বিরোধিতা করবে তাদের হত্যা করো, কারণ তাদের সঙ্গে তর্ক করে তুমি পারবে না, তাদের হত্যা করো, বিপ্লব আনতে হবে তো স্যার, বিপ্লব আনতে হবে। এই ধরনের নীতি যেটা পলিটিক্যাল পার্টির নীতি হয়, একটা এই ধর্ম যেটা এদের, এটা দ্যাট ইজ এ রিলিজিয়ান। আমি এই কমিউনিস্ট পার্টিকে একটা ধর্ম হিসাবে মানি, একটা মৌলবাদী যে চারদিকে দেখেন মৌলবাদী ধর্মগুলি যারা নির্বোধের মতো মানুষ খুন করে, যাদের বিন্দুমাত্র সেন্স নেই কেন করছি কী করছি, বাস গুরু বলিয়াছেন গিয়ে খুন করছে, এরা ওই ধরনের মানুষ কমিউনিস্ট পার্টি। যাক এবার আপনারা এদের চিন্তা ভাবনা করার ক্ষমতা নেই, এরা প্রত্যাবর্তন বলে কি হতো এটা মানুষ। পলপট কি করেছিল, কি করেছিল, এই লেখাগুলো লিখেছে, আহা ওয়ার্ড বাই ওয়ার্ড ফলো করেছে, যাদের বুর্জোয়া কারা, যাদের বাড়ি আছে, যাদের বাড়ি আছে সবাইকে মারো, বুর্জোয়া কারা যারা পড়াশোনা করিয়াছে যাহা পড়ে, এই তো কমিউনিজম সমস্ত পৃথিবীতে তারা এটা স্প্রেড করছে, সর্বহারার মহান নেতারা। নতুন করে বিকল্প নীতি আসছে, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ স্যার, আপনারা সময় দিয়েছেন আজকে, আপনারা এসেছেন তক্ক যুক্তি গপ্পে, যারা আজকে তক্ক যুক্তি গপ্প দেখছেন সবাইকে প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি যে তক্ক যুক্তি গপ্প আপনারা দেখছেন, এবং প্রতিদিন রাত্রে 8টার সময় আপনারা দেখে টিভির সামনে এসে যান। এবং আজকে তক্ক যুক্তি গপ্পে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি, তবে এই অস্ত্রগুলো কোন যুদ্ধের তৈয়ারি ছিল এখনো কিন্তু জানা হলো না। আমরা জানতে চাইব এই অস্ত্রগুলো কুরুক্ষেত্র নাকি আরো কি কি নতুন নতুন যুদ্ধগুলোর কথা বলা হয়েছিল ওগুলোর, আর হ্যাঁ ওয়াটারলু যুদ্ধের কথা, আসলে এই যুদ্ধের তৈয়ারিটা কি মিস আউট হয়েছে নাকি মিস ফায়ার, কবরগুলোর সাহিত্য হয়নি মানুষ যারা সব, তাহলে সেটা কি মিস ফায়ার হয়ে গেছে, এবং এই যুদ্ধে কে হেরেছে কে জিতেছে, অস্ত্রগুলো কার, এই নিয়ে এভাবে চলতে থাকবে আমাদের তক্ক যুক্তি গপ্প। ভালো থাকবেন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আমাদের তক্ক যুক্তি গপ্প নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।